বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেটি হলো যে আল্লাহ বলেন, রাসূল বলেন, মুর্শিদ বলেন, প্রেমিক প্রেমিকা বলেন, যেখানে মিলাবেন সেখানে আজকের এই কথাটি চলবে। আচ্ছা, তবে আমাদের এই চ্যানেলটি কিন্তু বেশিরভাগ তরিকতপন্থী সাধক জগতের বা আল্লাহর পথের পথিকদের জন্যই এই আলোচনা। তো সেটি হলো, দেখেন যে একটি কথা আছে, কর্ম করো ফলের আশা করিও না, আর ফলের আশা কর্ম ত্যাগ করিও না। তবে অবশ্যই আজকের এই আলোচনাটি বোঝার আছে। সেটি হলো, দেখুন মানুষের পৃথিবীতে অনেক ভালো ভালো কর্ম করে, সত্য কথা বলে এবং আল্লাহর ইবাদত করে, সাধনা করে, কিন্তু তাদের মধ্যে একটা কি চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, সেটি কি যে আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ আমাকে এই জিনিসটা দেবে, আমি সৎ পথে চলতেছি, আল্লাহ আমাকে জিনিসটা দেবে। আর এরকম চিন্তা ভাবনা রেখে যদি আবার এরকম নিয়ত আছে যে আমি পরপারে পার হব এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, এটাও কিন্তু ভুল। যদি কেউ ভাবে আমি বেহেস্ত পাব, এটাও কিন্তু ভুল। যদি কেউ চায় যে আমি আত্মার মুক্তি নিব, এটাও কিন্তু ভুল। তাহলে সব কিছু যদি ভুল হয় তাহলে আসল কোনটা, সঠিক কোনটা, সেই কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন যে আমি শুধু তাকে ভালোবাসব, আমি শুধু তার কর্ম করব, আমি তাকে হৃদয়ে নিয়ে ঘুরব, তার নাম চোখে মুখে, মুখে তার নাম ধরে রাখব এবং চোখে তার ছবি 24 ঘন্টাই ভাসবে। তবে আজকের এই আলোচনাটি এই জিনিসটি বোঝানো হচ্ছে যে দেখেন মানুষ জীবনে কেউ আশা ছাড়া নয়, যে জীবনে একটা আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, মুর্শিদ ধরে, রাসূলের কে স্মরণ করে। তবে দেখেন যে যার মধ্যে কোনো আশা নেই, যার চাওয়ার কোনো কিছুই নেই, শুধু একটা জিনিস কি যে আমি যেভাবে চলছি, সাধনা করছি, ইবাদত করছি, সৎ পথে চলছি, একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা কি আমি তাকে ভালোবাসি, আমি শুধু তাকে ভালোই বেসে যাব। এখন ভালোবাসতে ভালোবাসতে এমন কিছুদিন চলে গেল, তখন আমি জানতে পারি যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ঘৃণা করে। তো এই কথাটি শোনার পরে অনেক মানুষই তাকে ভালোবাসাটা বন্ধ করে দেবে, তার থেকে দূরে চলে যাবে। আর আমি বলবো কি, না, যে আমাকে ঘৃণা করে তার ঘৃণার ভিতরে আমার ভালোবাসাটা লুকিয়ে আছে, আর অবশ্যই সে আমাকে যত ঘৃণা করবে আমি তাকে ততই ভালোবাসব, আর ততই ভালোবাসব না শুধু, এই হৃদয় দিয়ে, মন দিয়ে, এই জীবন দিয়ে আমি তাকে ভালোবাসব। তবে দেখেন সে আমাকে অভিনয়মূলক, পরীক্ষামূলক যেভাবেই হোক সে আমাকে ঘৃণা করে, কিন্তু তার ঘৃণার ভিতরে ভালোবাসার জন্ম নেবে। সেটা কোথা থেকে? আমার ভালোবাসা থেকে। কেননা আমাকে যে আঘাত করে, আমাকে যে দূর দূর করে, আমাকে যে দেখতে চায় না, দেখতে পারে না, আমাকে যে তুচ্ছ করে, আর আমি তার নাম ছাড়ি না। আমি জীবনে বহু কষ্ট করি পৃথিবীতে। একটি কথা আছে, সাধু ঘুরে দুয়ারে দুয়ারে চোর সুট্টারে আদর করে, এই কি তোমার উল্টা কাজ? আর আমি বলবো না, যে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমি যাদেরকে ধন দৌলত, অনেক টাকা, অনেক সম্পদ দিয়ে রেখেছি, মনে রেখো তারা আমার থেকে বহু দূরে, আর যাদেরকে আমি কষ্ট দিয়ে রেখেছি, সামাজিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, সাংসারিক কষ্ট, খাবার কষ্ট, চলার কষ্ট,
আর তারা যদি ওই অবস্থায় আলহামদুলিল্লাহ বলে তাহলে তারাই হয়ে যায় আমার কাছে শ্রেষ্ঠ। কেননা আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী হবে এবং তিনি ক্ষমাশীল। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করতেছি সেটি কি, যে আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, তাহলে তো হয়েই গেল। সে আমাকে ঘৃণা করে আমি তাকে ভালোবাসি। তবে পৃথিবীর অনেক মানুষ অনেক মানুষকে ভালোবাসছে, ভালোবেসে আবার কোনোদিন মুখ ঘুরিয়ে নিয়েছে, আবার কেউ কাউকে ভালোবেসে গেল কিন্তু সে তাকে কখনো পাত্তা দিল না, তাকে গুরুত্ব দিল না। কোনো একদিন যে গুরুত্ব দিল না সে কোনো একদিন তাকে মনে করে কাঁদবে আর বলবে, যারা আমাকে ভালোবাসি ভালোবাসি বলেছিল আর যাদেরকে আমিও ভালোবাসি বলেছিলাম তারা আমার থেকে বহু দূরে চলে গেছে, আর যাকে আমি পাত্তা দিচ্ছি না, একের পর এক পরীক্ষাই করে নিচ্ছি, সাংসারিক যন্ত্রণা, অর্থনীতি যন্ত্রণা, কাজের যন্ত্রণা, খাওয়ার যন্ত্রণা, সর্বদিক থেকে যাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছি, সেই ছারকার হওয়া সেই ছালিগুলো আমাকে বলে না, আমাকে ডাকে, আমাকে স্মরণ করে। তখন পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রাণীর হৃদয় আছে। তাহলে কি আল্লাহর হৃদয় নেই? আল্লাহর কি ভালোবাসা নেই? একদিন সেই হৃদয়ের টানে সেই ছালেগুলো তার শরীরে মাখতে থাকবে, তার শরীরে মাখবে আর তার চোখের পানি ঝরাবে। আমি যাদেরকে আপন বলেছিলাম সে তো আপন নয়, আর যাকে এত যন্ত্রণা দিলাম সে তো আমাকে কখনো ভুলে দূরে চলে যায়নি, সে আমাকেই চায়। তাহলে হে সমস্ত জগৎবাসী, আমরা এই পৃথিবীতে মানুষকে বলে থাকি যাকে ভালো লাগে তোমাকে খুব ভালোবাসি, আসলে এটা তো ভালোবাসা নয়, আর সেটাই তো ভালোবাসা। যে ভালোবাসার আর টানে সে নিজেকে শুধু পোড়াতেই থাকে পোড়াতেই থাকে। কিন্তু যত বড় পাষণ্ডই হোক, আল্লাহ একটা কথা বলেছেন যে আমি মানুষকে ভালোবেসেই তো সৃষ্টি করেছি, কিন্তু সেই মানুষকে পৃথিবীতে যখন পাঠিয়েছি তারা বিভিন্ন পাপে বিভিন্ন লোভে তারা পাপিষ্ট হয়ে তাদের আত্মাকে অন্ধকার করে ফেলেছে, পাপের অন্ধকারে অন্ধকার হয়ে গেছে। তাই আমি সেই খাঁটি সোনা হিসেবে যাদেরকে পাঠিয়েছিলাম তারা খাস ভরে গেছে, তাদের স্বর্ণের মধ্যে ময়লাযুক্ত হয়ে গেছে। তখন আমি তাদেরকে পোড়া দিই, যখন দেখি চকচকা হয়ে গেছে তারপরে তাকে ডিজাইন করা হয়। ডিজাইন করতে গেলেও কিন্তু একটা কষ্ট আছে, তখন সেই ডিজাইন করে আমি তাকে গলায় ভরি। তবে এই পৃথিবীতে কে আছে এমন যে এরকম জলা জ্বলবে, এমন পোড়া পড়বে এবং আল্লাহর গলায় মালা হবে? তাহলে জীবনের সমস্ত জ্বালা যে সইছে সেই তো আল্লাহর গলার মালা হবে। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো। আমার হৃদয় থেকে আমার মন থেকে এই কথাগুলো বলতে ইচ্ছা করলো, দেখেন আমি যাকে ভালোবাসবো তার কাছে যদি আমি চাই সে বলবে সে তো আমাকে চায় না রে, সে তো সেই জিনিসের জন্য আমাকে ভালোবাসে। তাহলে বোঝা গেল কি আমাদের কিছুই চাওয়ার নেই। যে একটি কথা আছে সাধকের মতে কবিদের মতে, যে তোমার কি দরকার জানা আছে তার, ধৈর্য ধরে থাকো পেয়ে যাবে, তিনি তোমাকে এসে জিজ্ঞাসা করবে কি লাগবে তোমার। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে আল্লাহর মুক্তির জন্য নয়, আল্লাহর পথে গিয়ে আল্লাহতে মিশে যাবে মুক্ত হয়ে যাব না, আমার কোনো কিছুই তার কাছে চাওয়ার নেই, তাকে ভালোবাসি তাকে ভালোবেসে আমল করি সাধনা করি, এখন সে যা করে তাই। এখন আমি যদি তাকে ভালোবাসি, দুনিয়ার কোনো সাধারণ মানুষকে ভালোবাসে সে কিন্তু দূর থেকে ভালোবাসে সে বলতে পারে না জানতে পারে না, কিন্তু আল্লাহ কিন্তু সব দেখে সব জানে,
তাকে ভালোবাসলে সে একদিন অবশ্যই সারা দেবে। তবে দুঃখ কষ্ট যন্ত্রণা যাই কিছু দেখ যেভাবেই রাখুক আলহামদুলিল্লাহ, তবে একটা জিনিস কি আল্লাহ যেন সহিবার শক্তি দেয়, তো অবশ্যই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব এবং সেই স্বর্ণকে সে পোড়াতে থাকুক, ডিজাইন করতে থাকুক, এবং সময় যখন হবে তখন সে গলার মালা হিসেবে বা গলার হার হিসেবে তিনি পরে নেবেন। তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।